शिवा एस्ट्रोलॉजिकल रेमेडी यूट्यूब चैनले आपनाके स्वागत। ये वीडियोते आमी विष राशि अक्टोबर मास केमन जाबे ता निये आलोचना करछि। गत मासेर मतोनी अक्टोबर मासेर जोन्नो विष राशि राशिफल एवं विष राशि टोटका प्रतिकार थाकछे ये वीडियोते। विष राशि अनुयायी ये अक्टोबर मास आपनार केमन जाबे, आपनार चाकरी व्यवसा विवाहित जीवन प्रेम भालोबासा विष राशि स्वास्थ्य इत्यादि निये आमी एई भिडियोते विशदे आलोचना करछि। एबं अवश्यई थाकछे आपनार राशि विष राशि अनुयायी अक्टोबर मासेर विशेष टोटका ओ प्रतिकार। एई मासे राहु चले एसेछे आपनार राशिते, थाकबे आगामी देड़ बछर। आर जानेन तो आपनार राशिर अधिपति हलो शुक्र, आर शुक्र एबं राहु हलो मित्र ग्रह, आर एई विष राशितेई राहु उच्चस्थ अवस्थाय थाके। আমি একটি আলাদা ভিডিও তৈরি করেছিলাম গত মাসে যে রাহুর এই গোচর বিষরাশির জন্য আগামী দেড় বছর কেমন ফলাফল দিতে পারে। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন সময় করে, উপরে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এবং আপনারা আমার এই চ্যানেলে গিয়েও আপনি দেখে নিতে পারেন। এই ভিডিও সম্বন্ধে আমি এখানে উল্লেখ করেছি। এবার আসছি বিষরাশির এই অক্টোবর মাস আপনার কেমন যাবে তা নিয়ে। এই মাসে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি আপনার মায়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন নিজের একটি গাড়ি হবে তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ বলা যায়, অর্থাৎ অনেকেই নতুন গাড়ি কিনতে পারবেন এই মাসে। হঠাৎ করে কিছু ফাটকা টাকা আপনার কাছে চলে আসতে পারে, তবে আয় যেমন হবে তেমন ব্যয়ও হবে। অনেকদিনের ইচ্ছা পূরণ হতে পারে। বিবাহিতদের জন্য ভালো সময়, যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের বিবাহের যোগ তৈরি হতে পারে। মাঝে মাঝে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে মতানৈক্য হতে পারে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তবে কিছু সমস্যা থাকবে। আসুন এবার একটু বিস্তারিত আলোচনা করছি। বিষরাশির অর্থনৈতিক পরিস্থিতি অক্টোবর মাসে টাকা আসবে, আবার ব্যয় হবে। অনেকের কাছ থেকে আপনি ধারও নিতে পারেন, আবার পুরনো ধার শোধও করতে পারবেন। এই মাসে আপনি কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রতিষ্ঠা করতে পারবেন, আপনার বসের সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। আবার অনেকে হঠাৎ মাথা গরম করে নিজের কাজের জায়গা নষ্ট করে ফেলতে পারে, আপনার সহকর্মীদের সাথে নিজেকে মানিয়ে চলুন অথবা একটু সতর্কে থাকুন, তাদের কোনো ষড়যন্ত্রে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন তারা সচেতন থাকুন, তাড়াতাড়ি কাউকে বিশ্বাস না করাই ভালো। আপনার কর্মচারীদের একটু নজরে রাখুন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই বিনিয়োগ করার আগে ভালো করে পরিকল্পনা এবং পর্যবেক্ষণ করে তারপরে বিনিয়োগ করবেন। যারা কোনো ব্যক্তি পেশায় আছেন তাদের জন্য ভালো ফাটকা টাকা কামানোর এই মাসটি একটি দারুণ সময়। আবার বলছি, আয় যেমন হবে তেমন ব্যয়ও হবে। বিবাহিত জীবন সুখের হবে, নিজেদেরকে সময় দিতে পারবেন। অবিবাহিতরা অনেকে বহু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, প্রেম সফলতাও থাকবে, আবার ভুল বুঝাবুঝিও জন্ম নেবে, তবে নিজেদের চাহিদা মেটাতে পারবেন, একে অপরকে বোঝার চেষ্টা করুন। কিছু পেটের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে, সামান্য কিছু পুরনো রোগ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে, দাঁতের সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। এবার আসছি বিষরাশির টোটকা নিয়ে। একটি কালো কাপড়ের টুকরো সর্বদা নিজের কাছে গোপনে রেখে দিন, মানি ব্যাগেও রাখতে পারেন কিন্তু গোপনে। আর কাজে যাওয়ার আগে শিবলিঙ্গ দর্শন করে কাজের উদ্দেশ্যে রওনা হন। বিষরাশি নিয়ে আরও বিশদ জানতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি বিষরাশি নিয়ে আরও পরবর্তীকালে প্রচুর ভিডিও বানাবো এক এক করে।